আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রী তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বিগত তোমার লেকচার 1, 2, 3, 4 লেকচারগুলো তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করেছো। আজকে যথারীতি লেকচার 5 অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের 102 নং পৃষ্ঠায় বের করো। তোমরা সুন্দর করে আজকে যোগ্যতা ভিত্তিক দুটো অঙ্ক আমরা এখানে উপস্থাপন করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করবে। তোমরা পাঠ্য বই 102 পৃষ্ঠা বের করো। দেখো অঙ্ক নম্বর 6, এখানে লেখা আছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 3/5 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 5/12 কিলোমিটার পূর্বে অবস্থিত। এখন কোয়েশ্চেন হলো যে এক সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব যেহেতু এখানে সংযোগ করতে হবে, সুতরাং এখানে যোগ করতে হবে, লিখতে হবে এক এখানে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব অর্থাৎ সংযোগ, এখানে দেওয়া আছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 3/5, 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, আবার বিদ্যালয় থেকে মিতুর বাড়িও 5/12 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, তো পূর্বে অবস্থিত। তো এই দুইটা যে কিলোমিটার অর্থাৎ টোটাই বিদ্যালয়কে কেন্দ্র করে একটা পূর্বে একটা পশ্চিমে অবস্থিত, সেটা সংযোগ করলেই আমরা সাধারণত সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব পেয়ে যাবো। তো অবশ্যই আমরা এসে যোগ করতে পারি। তাহলে আমাদের কি করতে হবে, আগের মতো সাধারণ ভগ্নাংশে এখানে আমাদের যেটা করতে হবে, যোগ করতে হবে, সেটা হলো ভগ্নাংশে লসাগু করে নিতে হবে। এখানে হরগুলো লসাগু হলো 8 এবং 12 লসাগু করে নিতে হবে। যে 8 এবং 12 লসাগু যদি আমরা 2 দ্বারা প্রথমে করি, 4 2 গুণা 8, এখানে 6 2 গুণা 12, আবার 2 দ্বারা 2, 3, তার মানে কি 2 × 2 × 2 × 3 × 4 × 4 = 8 = 24 লিখতে পারি। 4 × 8 = 8 3 × 8 = 24 3 × 9 এখানে 9 যোগ এখানে 12 × 2 = 24 2 × 5 = 10, তার মানে 10 আর 9 এখানে 19 = 24 কিলোমিটার। তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব 19/24 কিলোমিটার। এভাবে আমরা যোগ্যতা ভিত্তিকের কোন সংযোগ স্থলে যদি মান দেওয়া থাকে, তাহলে আমরা এভাবে ভগ্নাংশগুলিকে যোগ করতে পারি। তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পারছো। আমরা এই যোগ্যতা ভিত্তিক অঙ্কের দ্বিতীয় অঙ্কটা করব। খেয়াল করো, তোমরা অঙ্কটা ভালোভাবে ফলো করবে এবং এটা করে নাও। দুই নম্বর অঙ্ক খেয়াল করো,
বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? ও সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? এখানে অঙ্কটা দুইটা পার্ট, দুইটা অংশ বিশেষ আছে। একটা কথা বলা হয়েছে যে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, এইটা। এখন বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী সেটা কোনটা কাছে সেটা নির্ণয় করার জন্য আমরা এমনি দেখতে পাচ্ছি যে দুইটা ভগ্নাংশ তো আছে দুই রকম, একটা হলো 3/8 অর্থাৎ 8/3 কিলোমিটার, আর একটা আছে 12/5 কিলোমিটার। কিন্তু বোঝা যাচ্ছে না যে নিকটবর্তী বিদ্যালয় থেকে কার বাড়ি কাছে। এটা নির্ণয় করতে হলে আমাদেরকে আগে কি করতে হবে, সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। এই জন্য দুইটা দূরত্ব অর্থাৎ সবুজের বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে এবং মিতুর বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে যে ভগ্নাংশ আকারে দেওয়া আছে সেই বিষয়টাকে আমরা কি করবো, আমরা অবশ্যই সেটা সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবো। সমহার বিশিষ্ট ভগ্নাংশে হয়ে গেলে তখন দেখবো যে দুইটা ভগ্নাংশ যখন সমান হয়ে যাবে, এই দুইটার মধ্যে থেকে যেটা আমরা এর আগে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞায় বলেছিলাম যে যে ভগ্নাংশের হর গুলো সমান কিন্তু লব গুলো অসমান, অর্থাৎ লবের মান যদি বড় হয় যেটা যেটা বড় হবে সেটা হবে হলো বেশি। কিন্তু এখানে কথাটা হলো একটু ক্রিটিক্যাল যে বিদ্যালয় থেকে কার বাড়ি কাছে, তার মানে কি যার ভগ্নাংশের মান কম হবে অর্থাৎ তোমার লবের মান কম হবে সেটা হবে বিদ্যালয় থেকে সবচাইতে কাছে বাড়ি। দেখা যাক সবুজের বাড়ি, আমরা দেখতে পাচ্ছি যে সবুজের বাড়ি 3/8 কিলোমিটার। তাহলে 3/8 কিলোমিটারকে আমরা সমহার বিশিষ্ট যদি ভগ্নাংশে পরিণত করতে চাই তাহলে এখান দুই দ্বারা গুণ করলে কি হবে, প্রথমে দুই দ্বারা গুণ করলে আপনার 3 × 2 = 6 আর 8 × 2 = 16, 3 দ্বারা গুণ করলে 3 × 3 = 24 কিলোমিটার। মিতুর বাড়ি যদি করতে চাই তাহলে সেভাবে আমরা দুই দ্বারা গুণ করলে 10 সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হলো। যেহেতু 10/24 ইজ গ্রেটার দেন 9/24, অর্থাৎ এই ভগ্নাংশের চাইতে এই ভগ্নাংশটা একটু বড়, অর্থাৎ যার লব বড় হয় সেটা হচ্ছে বড় সমহার বিশিষ্ট বলে আমরা বলেছিলাম প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে এটা হবে বিদ্যালয় থেকে দূরে, যদি এটার মান বড় এটা দূরে হবে, এটার মান হলো ছোট এবং এটা হবে কাছে। সেহেতু আমরা বলতে পারি যে 5/5 অর্থাৎ এই 5/12 অর্থাৎ এটা ইজ গ্রেটার দেন 3/8। সুতরাং বিদ্যালয় থেকে মিতুর বাড়ি হলো নিকটবর্তী, এই একটা অংশ। দ্বিতীয় অংশ,
যেটা বলছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য, বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য আমাদের বের করতে হবে। সবুজ ও মিতুর বাড়ি পার্থক্য, অর্থাৎ যার বাড়ি বেশি দূরে সেখান থেকে আমরা যার বাড়ি কাছে সেটা বিয়োগ করতে পারি। তাহলে আমরা বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য পেয়ে গেলাম। আমরা এই অঙ্কে দুটো অংশ পেয়েছি, একটা হচ্ছে কি বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী এবং সবুজ মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। সবুজ মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য হলো 1/24 অংশ। আশা করছি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পারছো এবং তোমরা অঙ্কটা তুলে নেবে এবং সেই সাথে বারবার এটা দেখবে। ছাত্ররা তোমরা 7 নম্বর অঙ্ক খেয়াল করো। 7 নম্বর অঙ্কে লেখা আছে যে একজন কৃষক তার সবজি খেতে 1/2 অংশে বেগুন, 1/4 অংশে বাঁধাকপি এবং 1/5 অংশে ফুল চাষ করেন। তো এই যোগ্যতা ভিত্তিক অঙ্কে একটা ছবি বা পিকচার দেওয়া আছে। এখন মোট জমি কতটুকু? মোট জমি একটা, একটা জমির অংশ অংশ বিশেষ চাষ করা হয়েছে। যেগুলো চাষ করা হয়েছে চাষ করা বিষয়গুলোকে বাদ দিলে বাকি অংশ পাওয়া যায়, আর চাষ করাগুলো যোগ করলে পরে কতটুকু চাষ করা হয়েছে সেটা আমরা পেতে পারি। তাহলে এই অঙ্কে যেটা চাওয়া হয়েছে সেটা হলো, এক, কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেছেন, কৃষক তার ক্ষেতের এত অংশে বেগুন এবং 1/4 অংশে বাঁধাকপি এবং 1/5 ফুল চাষ করেছেন। যেহেতু কৃষক তার ক্ষেতের 1/2 অংশে বেগুন চাষ করেছেন এবং 1/4 অংশে বাঁধাকপি এবং 1/5 অংশে ফুল চাষ করেছেন, সেহেতু কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেছেন, কৃষক তার ক্ষেতের মোট চাষ করেছেন
আমরা আগের মতো 2 4 এবং 5 এর লসাগু করে নিতে পারি। 2 4 5 2 নিতে পারি 1 এবং 2 এবং 5 তারপরে 2 1 2 3 5 2 এখানে আমরা পেলাম হলো 2। ঠিক আছে, আমাদের লসাগু আসলে হলো 20। তাহলে 20 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 10, আমরা 10 পাবো এখানে, এখানে পাবো হলো 5, এখানে পাবো হলো 4, 19 বাই 20 অংশ। তাহলে 19 বাই 20 অংশ কৃষক চাষ করেছেন, তাহলে উত্তর কি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কৃষক যেহেতু একই জমির ক্ষেত্রে একই জমির কিছু অংশ বেগুন, কিছু অংশ বাঁধাকপি, কিছু অংশ ফুল চাষ করেছে, সুতরাং এই ভগ্নাংশ আকারের বিষয়গুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাব কৃষক মোট কতটুকু চাষ করেছেন। এবার 2 নম্বর, কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে? সবজি ক্ষেত যেহেতু একটি, সবজি ক্ষেত যেহেতু একটি, সুতরাং আমাদের সবজি অংশ অর্থাৎ জমির পরিমাণ এক অংশ ধরে নিতে পারি। ধরি সবজি ক্ষেত এক অংশ, এবং জমি চাষ করেছেন 20 অংশ। সুতরাং জমি খালি রয়েছে এক অংশ, আমরা মনে মনে এখানে কি 1 ধরে নিতে পারি। ধরে নিয়ে আমরা এখানে লসাগু করলে নিচে 20 হবে, তার মানে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে উত্তর পাবো 20 হলো 19, তার মানে 1/20 অংশ। উত্তর অংশ খালি রয়েছে। তাহলে সবজি ক্ষেত যদি আমরা একটি ক্ষেত দেখো মানে একটি এক অংশ, আর জমি চাষ করা হয়েছে 19/20 অংশ, তাহলে মোট জমি থেকে আমরা চাষ করা অংশটুকু বিয়োগ করলেই আমরা খালি অংশ পেয়ে যাব। তবে আমরা এভাবে যে সমস্ত অঙ্কগুলো এই অধ্যায়ে যোগ্যতা ভিত্তিক দেওয়া হবে অর্থাৎ বানিয়ে বা যোগ্যতা ভিত্তিক তৈরি করে দেওয়া হবে, অবশ্যই আমরা এই পদ্ধতিতে বাকি অঙ্কগুলো করতে পারবো। আজকে এ পর্যন্তই, তোমরা এগুলো নিয়ে অনুশীলন করবে। আগামী দিন আমরা অধ্যায় 9 দশমিক ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।